জয় জগন্নাথ সাং মানে আজির ভিডিওটিকে আপনার স্বাগত করছি। আজি স্পেশাল ডিশ কম জাঁচান দহিবরা আলুদমা আুগুনি কাহকু ভাল লাগে মতো কমেন্টসে নিশ্চিন্ত কবে। তো মু যাচ্ছি স্টার্ট করবি আাইকি এনজয় করবি। এমতি কিছু বরার করা বিড়ি নিয়ে যাই, তা দিয়ে অল্প সুজি মিশাইবি আুণ মিশাইবি, তা ভালসে টিকি গোলাইকি তা কর না সাইড করে রখিদেবি, কারণ বেশি পাণিয়া পাণিয়া করবে নি আণকু, নলে পুরা তেল টাণি যাব, পুরা ভাল লাগবে নি। তা দিয়ে কিছু সুজি মিশাইকি তা গোলাইকি রখিদেবে কিছু সময়। তাপরে গোটে ডিশ্রে কিছু থন্ডা পাণি নিয়ে যাবে, তা দিয়ে কে লুণ পকাইকি তা গোলাইকি রখিদেবে সাইড করি। তাপরে কে না স্টার্ট করা বরা ছাণিবা। তাপরে গোটে কড়াই গরম করে সে তেল গরম করেদেব, তেলটা গরম হয়ে সারা পরে তাপরে কে না এই আণকু সবু আপনার গোল গোল করে ছাণতু, কেমতি কণা করি ছাণতু, যেমতি ছাণিলে চলিব বরাকু, সেদিন পুরো সবুতক বরা ছাণিদেবে। আউ বরা ছাণি সারিকি তাকে কে না এই যে থন্ডা পাণি অছি লুণ পাণি সেতরে পকাইবে বরাকু, পাণিরে লুণ পকাইথিবে, নহলে বরাটা পড়লে মানে সে নহলে ছেপড়া ছেপড়া লাগিব লুণ ন পকাইলে, তো লুণ পকাইথিবে সে পাণি যদি বরা টাণিব সে বি ভালসে ভাল লাগিব সে বরা বি। ঘরে এত বড়িয়া দহিবরা আলুদম বনুছি মানে ভাবুছি গোটে স্টল খোলিকি বেপার করবি না, আমার সেমতি কে করছি ঘরে করি খাইকি খালি মজা নেওয়া কথা, আউ এত হায়দ্রাবাদ তো কি খাইবে ন খাইবে সেটা করি কিছু লাভ নাই, এটি হায়দ্রাবাদ তো দহিবরা আলুদম মিলুনি, তা নিজে ঘরে বনাইকি খাইবার অছি ও কোন অছি এনজয় করার অছি পুরা আউ। পুরো ভালোভাবে এমনি ছাণি দিয়েকি তাকে সে পাণিরে পকাই দেবে, এমনি সবুতক বরা ছাণি দিয়েকি পাণিরে পকাই দেবে। বরা তো এমনি পাণি টাণি নিয়ে পুরো এমনি ফুল ফুল হয়ে যাব পুরা, তাকে একু সাইড করে রখিদেবে, ইয়ে তা ফুলু থাও। তাপরে কম করে না আলুদম পাই আলু সিজাই দেবা, এমনি আলু নিয়েছি তাকে ভালসে সিজাই দেবি, সে সিজিকি রেডি হয়ে গেলে তাকে কম করে চোপা ছড়াইকি সাইড করে রখিদেবি। তাপরে কম করছি না কিছু মটর নিয়েছি আর তা সাংরে কিছু বুট বি নিয়ে যাই টিকে মিশাইকি করা তরকারি। তাপরে আকু কম করে না সেমতি প্রেসর কুকরে পকাই তা দিয়ে লুণ স্বাদ অনুসারে আউ হলদি গুণ্ড আউ কিছু পাণি দিয়েকি তাকে চার পাঁচটা হুইসিল পাই পুরা ছাড় দেবি। এটি গোটে দুইটা হুইসিলে তো ইয়ে সিজিবনি, মিনিমম তিন চারটা হুইসিল নদেলে ইয়ে টিকে মিশিবনি সিজিকি, অনেকি সব থিবে ইয়েপটে সিজিকি রেডি হোথাও। তাপরে মশলা প্রস্তুত করা, মশলা পাই মু কিছু রসুন নিয়েছি কিছু অদা নিয়েছি আর কিছু পিয়াজ, আকু কম করে না গোটে পেস্ট বনাইকি রখিদেবি আলু তরকারি পাই আর মটর ইয়ে তরকারি পাই দুজনকর পাই পেস্ট পুরো বনাই দিয়েছি। তাপরে আর টমাটো পেস্ট সেমতি দুইটা তরকারি পাই বনাইদেবি, বনাইকি সাইড করে তাকে রখিদেবি। আপনার চাইলে এতে ছেচা মশলা নিয়ে পারে, ছেচা মশলা বি বহুত বড়িয়া টেস্ট আসবে, মু কে কি এত ছেচুছি টিকি বাটিদেব মশলা কাম সরিব। তাপরে সে মশলা তো বাটিদেলি, তাপরে প্রথমে কম করে না দহিটাকে বঘারিকি রখিদেব, তাপরে যাইকি তরকারি বনাইবা। তো দহি বঘারিয়া মু কিছু এমনি দহি নিয়ে যাই গোটে ডিশ্রে, দহি তাকে ভালসে মিক্স করেদেবে, তা দিয়ে অল্প টিকি চিনি পকাইবে কারণ খটা অংশ তার কটিযাব, কিছু খটা লাগবে, চিনি অল্প টিকি জাস্ট পকাইবে, টিকি রাগ লঙ্কা গুণ্ড আউ কিছু স্বাদ অনুসারে লুণ পকাইকি ভালসে মিক্স করেদেবে, আর যেতে অনুসারে পাণি দেবে, বেশি পাণিয়া রখবে কি বেশি বহিয়া রখবে নি। ইয়ে মিক্স হয়ে গেল, তাপরে কম করিয়া না বরা যেতক সব অছি তাকে ভালসে পাণির চুপুড়িকি এতে দহিরে পকাইদেব, সবুতক বরা গোটে গোটে করে চুপুড়িকি দহিরে পকাইদেব। তাপরে তা দিয়ে তড়কাটা দেবা, তা দিয়ে তড়কা হি দেলে হি তাপরে দহিবরার টেস্ট পুরো বড়িয়া আসবে। বরা সবু এমনি দহিরে পকাই দিয়েছি, আর যদি মিশু ন মিশুছি তাহলে চামচরে এমনি দহি আনিকি তা উপরে উপরে পকাইবে, না কি পুরা ঘাঁটি দেবে, পুরা ঘাঁটি দেলে মানে ঘাঁটিয়া হয়ে যাব। তাপরে তেল গরম করেদেবে তড়ক দেওয়া পাই, তেল গরম করে সেটা কিছু সোরিষ কিছু ভৃষঙ্গ পত্র আর কিছু লঙ্কা পকাইকি ফুটাই দেবে, ফুটি সারা পরে কিছু রসুন এমনি রকিছি ছেচিকি তা দিয়ে পকাইকি তাকে ভালসে ফুটাই দেবে। টি রসুন পড়লে কম না তার বঘরার স্বাদটা দুই গুণ পুরো বড়ি যাব আর বহুত টেস্টি লাগবে। তাপরে সবুতক তেল আনিকি এতে পকাইকি তাকে আর মিক্স করা দরকার নাই, সেই মিক্স হয়ে যাব, খালি তল উপরে চাপি চাপিকি দহি এপট সেপট করে পকাই দেবে, ও বড়িয়া দেখা হচ্ছে আর বড়িয়া বি লাগুছি। তাপরে এমনি আলু সিজাই তাকে ছোট ছোট পিস করে দিয়েছি, মটর বি পুরো সিজিকি রেডি। তাপরে চলো স্টার্ট করে দেবা আলুদম আর ঘুগুনি।
ଚାଲ ଏବେ କଢ଼େଇଟା ଗରମ କରିଦେଇଛି, ତା ଦେହରେ କିଛି ଜିରା ଫୁଟେଇ ଦେଲି, ତାପରେ ଯେଉଁ ଅଦା ରସୁଣର ପେଷ୍ଟ ରଖିଛି ତାକୁ ସବୁତକ ପକେଇଦେବି, ପକେଇ ତାକୁ ଟିକିଏ ଭଲସେରେ କଷିବି, କଷି ହେଇସାରିଲା ପରେ ତା ଦେହରେ ସ୍ୱାଦ ଅନୁସାରେ ଲୁଣ, ରାଗ ଅନୁସାରେ ଲଙ୍କା ଗୁଣ୍ଡ, ହଳଦୀ ଗୁଣ୍ଡ, ଆଉ କିଛି ଗରମ ମସଲା, ଆଉ କିଛି ଧନିଆ ପାଉଡ଼ର, ଆଉ କିଛି କସ୍ତୁରୀ ମେଥି, ବାସ୍ ଏକୁ ପକେଇକି ତାକୁ ମସଲା ପୁରା ବଢ଼ିଆସେରେ କଷିଦେବେ। ଟମାଟୋ ଜୁସ୍ ବି ସେଥିରେ ପକେଇ ଦେଇକି ଆକୁ ବଢ଼ିଆସେରେ ପୁରା କଷିଦେବେ, ଯେମିତି ପୁରା କଲର୍ ଚେଞ୍ଜ ହେଇଯିବ ଆଉ ମସଲାର ବାସ୍ନାଟା ପଳେଇବ। ଏକାଥରେ ମସଲା ଆଉ କଷିଦେଲି ଏ ମଟର ତରକାରୀ ପାଇଁ ଆଉ ଆଳୁଦମ ପାଇଁ, ଆଉ କିଛି ଦରକାର ପଡ଼ିବନି। ଇଏ କଷି ହେଇସାରିଲା ପରେ ଗୋଟେ ଜାଗାରେ ଆଉ ଗୋଟେ ଜାଗାକୁ ଆଉ କିଛି ମସଲା କାଟିଦେବେ ଆଳୁଦମ ପାଇଁ ଆଉ ଏପଟେ ଘୁଗୁନି ପାଇଁ, ବାସ୍ ରେଡ଼ି ହେଇଯିବ। ଦ୍ୱିତୀୟ ଥର ବି କଷିବାକୁ ପଡ଼ିବନି, ଗୋଟେ କଷାରେ ବି ଦୁଇଟା କାମ ହେଇଯିବ। ମସଲାଟା ପୁରା ବଢ଼ିଆସେରେ କଷି ହେଇଗଲାଣି, ତାକୁ କ'ଣ କରେ ନା ଆଉ ଗୋଟେ ଜାଗାରେ ଗରମ କରିଦେବେ, ଟିକିଏ ତେଲ ପକେଇ ଗରମ କରି ଏ ମସଲାକୁ ପକେଇକି ଟିକିଏ କଷିଦେବେ। ତାପରେ କ'ଣ କରେ ନା ଆଳୁ ପକେଇ ଦେଇକି ସେଥିରେ କଷିକି କିଛି ସମୟ ତାପରେ ପାଣି ଦେଇଦେବେ। ମୁଁ ଆଳୁ କ'ଣ କରିଛି ନା ବେଶୀ ଖଣ୍ଡ ଖଣ୍ଡ ରଖିନି, ଏମିତି ଖଣ୍ଡ ଖଣ୍ଡ ରଖିଥିଲି ତାକୁ ପୁଣି ଛୋଟ ଛୋଟ କରିଦେଇଛି, ଯେମିତି କଲେ ଚଳିବ, କାରଣ ଖଣ୍ଡ ଖଣ୍ଡ ଏଡ଼େ ରଖିଲେ ବି ସେ କେହି ଖାଇବାକୁ ଇଚ୍ଛା କରିବେନି, ପୁରା କୁଟ କୁଟ ଭଳିଆ କରିଦେଇଛି ଛୋଟ ଛୋଟ ପିସ୍। ତାପରେ ଇଏକୁ ଏଥିରେ ମଟର ତରକାରୀ ଯେଉଁ ରଖି ସିଝା ମଟର ଏଥିରେ ପକେଇକି ତାପରେ ଆକୁ ଯେତିକି ଅନୁସାରେ ପାଣି ଦେବେ, ନହେଲେ କାଠୁଆ ରଖିପାରିବେ ଯାହା ଇଚ୍ଛା କରିପାରିବେ। ତାପରେ ଆକୁ ସବୁ ଭଲସେରେ ଫୁଟିବା ପାଇଁ ଛାଡ଼ିଦେବେ, ଫୁଟିକି ତାପରେ ତ ରେଡ଼ି, ବାସ୍ ଧନିଆ ପତ୍ର ଫତ୍ର ପକେଇଦେବେ, ବାସ୍ ରେଡ଼ି ପୁରା, ଖାଲି ସର୍ଭ କରିବେ, ସବୁ ରେଡ଼ି ହେଇଗଲା, ଖାଲି ସର୍ଭ କରିବେ ଆଉ ଖାଇକି ମଜା ନେବେ, ଏନ୍ଜୟ କରିବେ, ବହୁତ ହି ବଢ଼ିଆ ଲାଗିବ। ଘରେ ବନେଇକି ଏତେ ସୁନ୍ଦର ଯଦି ଖାଇପାରିବେ ଆଉ ବାହାରକୁ ଯିବା ଦରକାର ନାହିଁ। ଆଳୁଦମରେ ସେମିତି ଯେତିକି ଦରକାର ପାଣି ଦେଇକି ତାକୁ ଭଲସେ ଫୁଟିବା ପାଇଁ ଛାଡ଼ିଦେବେ, ଫୁଟିଗଲେ ତ ରେଡ଼ି ହେଇଯିବ ସଇଲା। ସବୁ ତ ଫୁଟିଫାଟି ରେଡ଼ି ହେଇଗଲା, ଦେଖନ୍ତୁ ପୁରା ଦହିବରା ରହିଗଲା, ତା ଦେହରେ ମଟର ତରକାରୀ ଆଳୁଦମ, ଖାଲି ଅପେକ୍ଷା ରହିଲା ଆକୁ ଖାଲି ସର୍ଭ କରିବ ପ୍ଲେଟ୍ରେ ଖାଇବ। ଏମିତି ଗୋଟେ ପ୍ଲେଟ୍ ନେଇ ଆସିଲି, ଆଉ ବରା ବାହାର କରିଦେଲି, ପ୍ରଥମେ ଟିକିଏ ଦହି ତା ଦେହରେ ପକେଇଦେଲି, ଆଉ ଟିକିଏ କିଛି କଳା ଲୁଣ ପକେଇଦେବେ କି ଚାଟ୍ ମସଲା ପକେଇଦେବେ, ବହୁତ ହି ବଢ଼ିଆ ଟେଷ୍ଟ ଲାଗିବ। ତାପରେ ତରକାରୀ ମଟର ତରକାରୀ ପକେଇକି ତାପରେ ଆଳୁଦମ ପକେଇଦେବେ, ପକେଇକି କିଛି କଟା ପିଆଜ ଚୁନ୍ ଚୁନ୍ କରିକି କିଛି ଧନିଆ ପତ୍ର ଏମିତି ପକେଇ ପାରିବେ, ମୁଁ ଧନିଆ ପତ୍ର ପକେଇନି। ତାପରେ କ'ଣ କରିବେ ନା ସେଉ ଛଣା ସେଉ ରଖିବେ ପକେଇଦେବେ, ତାପରେ ପୁରା ଏନ୍ଜୟ ନେବେ ଖାଇକି। ମୋର ସିନା କିଛି କଲର୍ଫୁଲ୍ ନଥିଲା, କିନ୍ତୁ ଟେଷ୍ଟି ମାନେ ଲାଜବାବ ଥିଲା, ବଢ଼ିଆ ଲାଗିଲା ଖାଇକି, ଆଉ ବହୁତ ହି ଟେଷ୍ଟ ଥିଲା, ମାନେ ଖାଇବାକୁ ବହୁତ ଇଚ୍ଛା ଥିଲା, ଆଉ ମନ ହେଲା ନାଇଁ ବନେଇକି ଖାଇବା, ପୁରା ବନେଇକି ରେଡ଼ି, ଖାଲି ଅପେକ୍ଷା ହେଲା ଖାଇବା, ଚାଲ ଖାଇ ଚାଲ ଖାଇ ଚାଲ। ଏମିତି କିଛି ବନେଇକି ଖାଇଦେଲି ଆଉ ବହୁତ ହି ବଢ଼ିଆ ଥିଲା। ଆପଣମାନେ ଯଦି ବନେଇକି ଖାଇବାକୁ ଚାହୁଁଛନ୍ତି ଏମିତି କରିକି ଖାଆନ୍ତୁ, ବାହାରକୁ ଯିବାକୁ ପଡ଼ିବନି, ଘରେ ବି ବଢ଼ିଆ ଟେଷ୍ଟି ଦହିବରା ଆଳୁଦମ ବନେଇକି ଖାଇପାରିବେ। ଆଉ ମୋ ଭିଡ଼ିଓ ଯଦି ଭଲ ଲାଗୁଛି ନିଶ୍ଚୟ ଲାଇକ୍ ସେୟାର୍ ଆଣ୍ଡ ସବସ୍କ୍ରାଇବ୍ କରନ୍ତୁ, ସମସ୍ତଙ୍କୁ ସେୟାର୍ କରନ୍ତୁ, ଆଉ ମୋ ଚ୍ୟାନେଲ୍କୁ ଯାଇକି ଭଲ ଭଲ ଭିଡ଼ିଓ ଅଛି ଯାଇକି ଦେଖନ୍ତୁ। ମୁଁ ଏମିତି ନୂଆ ନୂଆ ଭଲ ଭଲ ଭିଡ଼ିଓ ନେଇକି ଆସିବି, ମୋ ଭିଡ଼ିଓଟିକୁ ପୁରା ଏଣ୍ଡ ପର୍ଯ୍ୟନ୍ତ ଦେଖୁଥାନ୍ତୁ। ରହୁଛି, ଜୟ ଜଗନ୍ନାଥ।